বাংলা টেলিভিশন জগতের ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সুদীপ্তা ব্যানার্জি। যদিও এখন তিনি আর সুদীপ্তা ব্যানার্জি নয়, বরং সুদীপ্তা বক্সি। গত পয়লা মে প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সির ছেলে তৃণমূল নেতা সৌম বক্সিকে বিয়ে করেন। বর্তমানে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। তবে আজকে তিনি সফল অভিনেত্রী হলেও একটা সময় বহু কষ্টে দিন কাটিয়েছেন। সুদীপ্তার কষ্টের কাহিনী আজ আপনাদের জানাবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা দেখছেন স্টারেদের অন্তরমহল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। হাওড়া শিবপুরের বাসিন্দা সুদীপ্তা নিম্ন মধ্যবিত্ত পরিবারের খুব সাধারণ একজন মেয়ে, যার পড়াশোনা হয়েছে বাংলা মিডিয়ামে। একটা সময় তার বাবার রিটায়ারমেন্টের পর সংসার চালানোর জন্য বেশ কিছু প্রোডাকশন হাউসে নিজের একাধিক ছবি দিয়েছিলেন তিনি। কিন্তু পরপর তিনবার রিজেক্ট হওয়ার পর রবি ওঝা তাকে পছন্দ করেন। সালটা ছিল 2007। জি বাংলার খেলা ধারাবাহিকে বিন্দুর চরিত্রে সুযোগ পান সুদীপ্তা। তবে তিনি কিন্তু প্রথমে নায়িকা হিসাবেই আত্মপ্রকাশ করেছিলেন। তখন তিনি ক্লাস 12-এর ছাত্রী। তখন থেকে শুরু হয় তার টেলিভিশনের যাত্রা। নিজের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন সেই সময় তার জার্নিটা কত কষ্টকর ছিল। সেই সময় তিনি শুটিংয়ে আসার জন্য মাত্র 50 টাকা নিয়ে বাড়ি থেকে বেরোতেন। দিনের পর দিন তার গাড়ি ভাড়া বাকি থেকে যেত, একটা জলের বোতল আর ছাতা কেনার টাকাও ছিল না তার কাছে। এমনকি জুনিয়র আর্টিস্ট বলে মেকআপ রুমেও তাকে বসতে দিতেন না। সুদীপ্তা বলেন, একদিন তাকে এক সিনিয়র আর্টিস্ট বলছেন, তুই কালকে টেলিকাস্টটা দেখেছিস? অসাধারণ শট দিয়েছিলিস তুই কাল। কিন্তু সেই সময় অভিনেত্রী কিছু বলতে পারেননি, কারণ তার বাড়ির কেবিল কানেকশনটা কাটা ছিল। ভীষণই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন তিনি এবং তারপর প্রথম স্যালারি তিনি পান 1600 টাকা, যেটা দিয়ে তিনি নিজের জন্য শার্ট প্যান্ট ছাতা এগুলো কিনেছিলেন। তবে নায়িকা ম্যাটেরিয়াল হয়েও কেন তিনি এখন খলনায়িকার চরিত্রে অভিনয় করেন? সেই উত্তরে সবসময় অভিনেত্রী বলেন, তিনি নিজেই এই চরিত্র বেছে নিয়েছেন, কারণ তিনি মনে করেন খলনায়িকার চরিত্র করা একেবারেই সহজ কাজ নয়। কিন্তু তিনি সেটি খুব সহজেই করতে পারেন। জীবনে চরম কঠিন পরিস্থিতিতেও নিজের ওপর আত্মবিশ্বাসটুকু বজায় রেখে লড়াই চালিয়ে গেছেন এবং আজ সফল অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি। দীর্ঘ 17 বছরের অভিনয় জীবনে তার একাধিক বাংলা ধারাবাহিকের পাশাপাশি নেত্রা নামে একটি তেলেগু ধারাবাহিকে কাজ করেছেন সুদীপ্তা এবং এখন জি বাংলার সোহাগ জলে বেনি বৌদির চরিত্রে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সুদীপ্তা ব্যানার্জির কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের জন্য রইল অনেক শুভকামনা। তিনি আরো ভালো ভালো কাজ আমাদের উপহার দিক। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।